ওরে আল্লাহ, এদিকে আমার দিকে আসতেছে, আমি আমি শেষ। ও মাই আল্লাহ, আমি এটা কি করলাম? আমি নিজের হাতে চার্লসকে বাইরে বের করে দিয়েছি, আর চার্লস ভিলেজারকে মেরে ফেলছে। ভাই একে বাঁচ। একদিন আমি আমার মাইনক্রাফটের ওয়ার্ল্ডে এদিক সেদিকে একটু ঘুরোঘুরি করতেছিলাম, আর সাথে কিছু খাবার দাবারও জোগাড় করতেছিলাম। তো খাবার দাবার জোগাড় করতে করতে একসময় আমার টিভি দেখতে মন চাইলো। তো আমি চলে আসলাম আমার টিভির ঘরে, আর বসে আরাম করে টিভি দেখতে শুরু করলাম। আমি আমার স্মার্ট টিভিতে ইউটিউব ওপেন করে সেখানে চুচু চার্লস নামে যে গেমটি বর্তমানে ভাইরাল চলতেছে সেটারই গেমপ্লে দেখতে শুরু করলাম। কিছুক্ষণ টিভি দেখার পরে সেখান থেকে আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখলাম যে প্রায় সন্ধ্যা লাগিয়ে আসতেছে, তো আমাকে তাড়াতাড়ি ঘুমোতে চলে যেতে হবে। তাই আমি আমার পাশে থাকা এই বিছানাগুলোতেই ঘুমিয়ে পড়লাম। আর ঘুমিয়ে পড়ার পরে আমি এমন একটা দুঃস্বপ্ন দেখলাম যে তোমাদের কি আর বলবো। ভাই রে ভাই, আমি এটা কি দেখলাম স্বপ্নে, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। মাইনক্রাফটে এরকম কিছু কিভাবে থাকতে পারে? আমি মনে কালকে টিভি যে দেখছিলাম ওইটার ইফেক্ট পড়তেছে মনে হয় ঘুমের মধ্যে। আর এটা কি? আরে আমি তো এরকম কিছু তৈরি করে নেই কখনো আমার ওয়ার্ল্ডে। এখানে একটা কি দেখা যাচ্ছে, দরজার মতো সুড়ঙ্গ পথ, একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। আর এখানে রেড স্টোন, এখানে রেল লাইন, অনেক কিছু লাগানো আছে। আর সামনের দিকে বাম দিকে যাওয়ার রাস্তা মনে হচ্ছে আরও। ভাইরে ভাই, এটা কি? আমাকে একটু চারপাশটা ভালো করে ঘুরে দেখতে হবে আগে, না হলে আমি বিপদে পড়তে পারি। ওইখানে আরও যাওয়ার রাস্তা। ও মাই আল্লাহ বন্ধুরা, আমি আশেপাশেটা পুরোটা দেখে আসলাম কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না। এটা এখানে কীভাবে তৈরি হইলো? আমার মনে হয় যে এইবার আমি ভিতরের দিকে যাই, যাই দেখি যে আসলে এদিকে কি আছে। কত বড় একটা সুড়ঙ্গ পথ! আরে গতকাল বিকেলও তো আমি এইদিকে ঘোরাঘুরি করছি কিন্তু কিচ্ছু দেখতে পাই নাই। হঠাৎ করে এখানে কীভাবে তৈরি হয়ে গেল আমি বুঝতেছি না কিছু। ও মাই আল্লাহ, এটা কি? এটাকে তো দূর থেকে দেখে ওই যে গেমটা কালকে দেখলাম আমরা, সেই গেমটার মধ্যে যে ট্রেনটা আছে ওই ট্রেনটা এখানে দেখাচ্ছে। কি যেন নাম ছিল ওটা, চার্লস না কি যেন? ও মাই আল্লাহ, এখানে দুইটা ভিলেজার বন্দি করা আছে, আর ভিলেজারটাকে মারার জন্য চার্লস না কি নামের এআই এদিকে আসতে চাচ্ছে। ওরে এখানে কি একটা অবস্থা! হ্যাঁ, ভিলেজার আমার দিকে দেখে আছে। আমার কেন জানি মনে হচ্ছে যে ভিলেজার আমার সাথে কিছু কথা বলতে চাচ্ছে, আমি একটু কথা বলে আসি। বন্ধুরা, ভিলেজারটা আমাকে বললো তারা দুজনে এখানে কিভাবে আসছে তারা নিজেরাও জানে না। তাদেরকে এখানে আনব্রেকেবল ব্লক দিয়ে কিন্তু এখানে আটকে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভাঙতে পারতেছি না। দেখো, যেই জায়গার ব্লক ভাঙতে পারবো সেখানে আউটলাইন আছে আর এদিকে নাই। তো আমি যদি এখানে ঘন ঘন সুইচ করতেছি, দেখো এক জায়গায় আউটলাইন উঠতেছে আরেক জায়গায় আউটলাইন উঠে না। কারণ যেই জায়গায় আউটলাইন উঠে না সেই জায়গায় আমরা ভাঙতে পারবো না। মানে আনব্রেকেবল ব্লক দিয়ে তাদেরকে এখানে আটকানো হয়েছে। আমি হাজার চেষ্টা করলো তাদেরকে কিন্তু এখান থেকে বের করতে পারবো না। এখন তারা বললো তাদেরকে বের করার একটাই উপায়, সেটা হচ্ছে এই যে চার্লস, একে আমাদেরকে আগে মারতে হবে। এই চার্লসকে যদি আমরা মারতে পারি তাহলে এদেরকে এখান থেকে উদ্ধার করা সম্ভব। কিন্তু কোথায় হলো একে আমি এখন মারবো কীভাবে রে ভাই? বাইরে থেকে কি মারা যাবে? মাথাটা যেহেতু বের হয়ে আছে আমি একটু চেষ্টা করে দিই হিট করার, কিন্তু না এখানে কোনো হিট লাগতেছে না। মানে আমাকে ভিতরে যায় মানে এই জেলটা থাকে। আচ্ছা, এটাও কি আনব্রেকেবল ব্লক দিয়ে বানানো আছে নাকি? না 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 না, এটাতে আউটলাইন আসতেছে, তার মানে এটা আনব্রেকেবল ব্লক দিয়ে বানানো হয় নাই। মানে আমি এটা এখন ভাঙতে পারবো মেবি। হ্যাঁ, এই যে ভাঙতে পারছি বন্ধুরা, মানে এখন আমি এই দিক দিয়ে ভিতরে যাই তারপরে একে মারতে পারবো। তো আমি একটা কাজ করি, এটা একটু বড় করে ভেঙে রাখি। উমা উমা উমা, পালাও পালাও উমা! ভাই আমার আমার জান হাতে চলে এসেছিল একটুর জন্য। ভাই এটা কি হচ্ছে? চার্লস বাইরে চলে আসছে। আল্লাহ, এ যদি এখন ভিলেজারদের মারতে পারবে না, মনে হয় ভিলেজার তো ভিতরে আছে, ভিলেজারদের মারবে কিভাবে? আমার একটু ভয় লাগতেছে। ও মাই আল্লাহ, আমি এটা কি করলাম? আমি নিজের হাতে চার্লসকে বাইরে বের করে দিয়েছি, আর চার্লস ভিলেজারকে মেরে ফেলছে। ভাই একে বাঁচা, একে মাইরো না মাইরো না, একে মাইরো না, একটা যে মারছিস ভাই, কেন তোর কি দয়া মায় নেই? তোরে আমি খাইছি আজকে, দাঁড়া তোরে আমি খাইছি। আর কী হয় হোক আমার জানি না, আমি কথা দিছি ভিলেজারে বাঁচাবো আজকে, যেইভাবেই হোক ভিলেজারে মরতে দিব না, কিন্তু আমার ভয় লাগতেছে। আচ্ছা, ও আমাকে ড্যামেজ দিচ্ছে না, ভিলেজারদের মারতেছে কিন্তু আমার মারতেছে না কেন বুঝলাম না। আমাকে ভিলেজারকে মারে তো ভাই, ভিলেজারকে ওই জেলের ভিতর থেকে বের করে কিভাবে মারলো তোমরা দেখলে? ভাই কতটা ভয়ানক! কিন্তু আমাকে আমাকে ড্যামেজ দিচ্ছে না, মানেটা কি বুঝলাম না। ভাই রে ভাই, মানটানে বুঝাবুঝি পরে আগে একে ভিতরে ঢুকছে, যেহেতু একে আগে বন্ধ কর, তারপরে বদ বাকি কথা হবে। একে আমি মারবো কিভাবে এখন বুঝতেছি না কিছু।
আচ্ছা আমি একটা কাজ করি, ছোট্ট একটু জায়গা যদি ভাঙি সেখান থেকে কিন্তু আমি একে হিট করতে পারবো, কিন্তু সে বাইরে হতে পারবে না। এর আগে আমি বোকামি করে আমার নিজের বোকামির জন্য ভিলেজের দুটো মারা গেল। আমি এত বড় যদি জেলটা না ভাঙতাম তাহলে কিন্তু ও বাইরে হতে পারতো না, আমি সুন্দর বাইরে থেকে মারতে পারতাম বা ভিতরে যে আমি মারতে পারতাম। কিন্তু কি বলবো আর, মানে একদম দুঃখের একটা কথা, আমি মানে বোকামো করে এত বড় জায়গা ভেঙে ফেলছি। হ্যাঁ এটা কি হলো? আরে ভাই আমার চোখের সামনে পরিবর্তন হয়ে গেছে, কি একটা বাজনা বাজতেছে ভাই, ভয়ঙ্কর একটা বাজনা। আমি আমি এইরকম বাজনা কেমনে বাজে? আর চোখের সামনে চার্জ কীভাবে পরিবর্তন হয়ে গেলো তোমরা একটু লক্ষ্য করছো মনে হয় বন্ধুরা? তোমরা যদি না লক্ষ্য করে থাকো তাহলে ভিডিওটা একটু 15-20 সেকেন্ড পিছনের দিকে নিয়ে যাও, তারপরে আবার এই জায়গাটা দেখো ভাই, কি একটা অবস্থা, কি একটা সাউন্ডটা বাজে লাগতেছে আমার। এরে আমি খাইছি ভাই, কীভাবে এত বড়ো হয়ে গেলো আর কীভাবে পরিবর্তনটা হয়ে গেলো চিন্তাটা করো। ও কি হয়েছে, আমি এর মধ্যে চড়ছি কীভাবে? ভাই এটা কি হইলো? স্কেলেটন বিটে ডায়েট, কিসের জন্য ডায়েট, কে মারলো, কিভাবে মারলো, কিচ্ছু লেখা ওঠে না এখানে ভাই। কেমন ভাবে মরলাম আমি, কি করে মরলাম, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি মরলাম কিভাবে। ড্রোনেট, আমি যে ব্লকের ভিতর ঢুকে আছে আমি, কিন্তু আমি ড্রোনেট ড্রোনেট লেখাটাও তো উঠে না এখানে ভাই। এটা কি হচ্ছে বুঝতেছি না, আর আমি স্কিন চেঞ্জ করছি, তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি স্কিন চেঞ্জের ভিডিও একটা আলাদা করে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমি বুঝতে পারতেছি না কি করবো এখন। আমি আলাদা একটা ভিডিওতে সুন্দর করে আমার স্কিন চেঞ্জ যে করছি একটা ভিডিও শুরুর দিকে তোমাদেরকে বলতে চাইছিলাম, কিন্তু কি শুরু হয়ে গেলো হঠাৎ করে আমার ওয়ার্ল্ডে, আমি কিছু বুঝতেছি না। আমাকে আমার মালপত্রগুলো আছে কিনা এটাই এখন সব থেকে বড়ো কথা, চার্জ তো আমার উপর অ্যাটাক করতেছে না, কিন্তু মরলাম কীভাবে এটাও তো এখন প্রশ্ন। আরে ভাই কি একটা অবস্থা দেখছো, কীভাবে চড়ে উপরে ভাই, আমার মালপত্র, ও আমার মালপত্র গুলো একটাও নাই, গেছে কই ভাই, আমার কিন্তু রাগ চড়ে যাচ্ছে, আমার মালপত্র গুলো গেল কই? তুই আমার মার্সিস মার্সিস ভালো কথা, মালপত্র গুলো কোথায় গেব করলি তুই? হ্যাঁ আমার তো মানে মেজাজ কিন্তু আমার গরম হয়ে যাচ্ছে, আজকে তো এটা শেষ করবো আমি। দাঁড়া, যেই কয়টা বার পাইছি এগুলো দিয়ে আমি এই জায়গাটা একটু বন্ধ করে দিই বন্ধুরা, কারণ এখন আমাকে আবার আর্মর টুলস নিয়ে আসতে হবে নেদার থেকে, মানে নেদারের বেসমেন্টে আমার এগুলো আছে 2-3 সেট এখনো। কিন্তু আমার আফসোস লাগতেছে, আমার একদম সব থেকে প্রিয় যেই সেটটা ছিল আর্মর এবং টুলসে, সেইটা আমি হারাই ফেলছি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। দাঁড়া তোর তোকে আমি মারতেছি, একটু কালে আসি ঘুরে। দাঁড়া, আরে ভাই আবার সেই একই বাজনা, মানে ক্রিপি একটা সাউন্ড, মানে শুনলে ভয়ও লাগতেছে কি বলবো। রাত্রেবেলা রেকর্ড করতেছি, দিনের বেলা তো সময় হয় না, আর এরা আমার যারাই মারবে এই সময়টাতে। আমি শুধু নেতারে গেলাম আর আসলাম, এর মধ্যে আবার শুরু হয়ে গেছে বাজনা, আমি বুঝতেছি না কিছু। এখানে তো চার্লসকে দেখতে পাচ্ছি, কিন্তু উপরে কি করতেছে বুঝলাম না, মানে সবসময় কনফিউশনে হিসাব কিতাবে থাকে কেন বুঝি না। আর এখানে এখানে তো একটা না, আমি তো এখানে কয়েকটা দেখছো কি, দুইটা তিনটা মোট, ও মাই আল্লাহ তিনটা। একটা তো আগেরটা যেটা ছিল একদম উপরে কোণে দেখতে পাচ্ছ, কোনো গ্লিচের কারণে না কি কারণে সে উপরের দিকে গেছে জানি না, কিন্তু বাদ বাকি আরও দুইটা নতুন স্পন হয়ে গেছে নিচে। আরে ভাই এখানে কি স্পনার টিস্পনার কিছু আছে নাকি, বুঝলাম না এরা এখানে স্পন হচ্ছে কীভাবে, মারতেও পারতেছে না এদিক থেকে, মানে এটা এখন আমাকে ভাঙে তারপর মারতে হবে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমি এইটা তো শিওর যে এরা আমাকে ড্যামেজ দিচ্ছে না, তার মানে আমি নির্দ্বিধায় এদেরকে এখন মারতে পারবো। তো আমি এদেরকে সবগুলোকে মারি, জানি না কতক্ষণ সময় লাগবে, তো আমি এদের সবাইকে মারি, তোমরা ফার্স্ট ওয়ার্ডে ভিডিওটা দেখো। যাই হোক বন্ধুরা, সবগুলোকে মারে দিছি, আর তোমরা তো দেখছোই যে ওই চার্লসগুলো আমার অ্যাটাক করতেছিল না, কিন্তু আমি তাদেরকে ড্যামেজ দিতে পারতেছিলাম, তো খুব একটা ইন্টারেস্টিং ছিল না ব্যাপারটা মারামারিটা। যদি দুই পক্ষ থেকে মারামারিটা হইতো তাহলে না হয় একটু ইন্টারেস্টিং হইতো, আর আমি কি বলে চেষ্টা করতাম সেই ভিডিওটা তোমাদের দেখানোর, কিন্তু এক পক্ষ থেকে শুধু আমি মারতেছিলাম, এই জন্য পার্টগুলো অনেক বোরিং ছিল, তাই আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিছিলাম। আর যাই বলো বন্ধুরা, আমি এখনও এই রহস্যটা খুঁজে বের করতে পারতেছি না যে এই জিনিসটা আসলো কিভাবে, এখানে আসলো কিভাবে আমার ওয়ার্ল্ডে, এই জিনিসটা আসলো কিভাবে, এই যে বিশাল একটা গুহা। আর এটা কি, এইবারটা এখানে আবার স্পন হয়ে গেছে, আমার মানে জ্বালায় মারা ছাড়া এদের গাছ নাই, যেইখানে দেখি সেইখানে স্পন হয়ে যাচ্ছে, মানে বিরক্তিকর একটা ব্যাপার। এদের নির্যাতনে কিন্তু আমি ওয়ার্ল্ড ছাড়ে পালাবো এক সময়। হ্যাঁ ভাই তুই কী চাইছ আমাকে বলতো, তুই যদি আমাকে মারতি তাহলেও না হলে একটু মজা লাগতো খেলে তোর সাথে, তোকে মারে আমার একটু মজা লাগতো, যে না তুই আমাকে মারতেছিস আমিও মারতেছি, একটা সুন্দর পিভিপি হয়ে যাইতো ভাই,
তোকে দিয়ে আমি পিপিপি প্র্যাকটিস করাইতাম, মানে করতাম নিজে আর কি। কিন্তু তুই তো একেবারে কি বলবো আর হিন্দিতে কি জন্য বলে হিন্দি গেমারগুলো নাল্লা নাকেরা, বেটা কিচ্ছু করতে পারিস না আর হুদাই হুদাই আমার আসে ভয় দেখাস খালি। ওরে আল্লাহ, এদিকে আমার দিকে আসতেছে, আমি আমি শেষ না বন্ধুরা, শেষ হবার কিচ্ছু নাই, কারণ তোমরা তো জানো যে চার্লস আমাদের অ্যাটাক করে না। আরে ও ওমাই আল্লাহ, দেখো কতগুলো হার্ট চার্লসের, আমি চার্লসের উপর রাইড করছি, দেখো কতগুলো হার্ট। ও মাই আল্লাহ, আমি সেম ভাবে মরছি, মানে ওই যে ভিতরে যে মরছিলাম, মানে ওই যে আমার সাফোকেটেড করে মরি নাই, কিন্তু এই সেম ভাবে মরছিলাম আমরা, কিন্তু ওই চার্লসের উপরে উঠছি, মানে যেভাবে ঘোড়ায় রাইড করি সেভাবে উঠছি, আর চার্লস কিন্তু আমাদেরকে মেরে ফেলছে। তার মানে আমি এইবার বুঝতে পারলাম আর চার্লসের কতগুলো হার্ট এখানে, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছে, তাই বলি এতগুলো শট দেওয়ার পরে মরে না কেন। ভাই রে ভাই, এ যদি আমাদের কি অ্যাটাক করতো আমাদের এই ওয়ার্ল্ডে, তাহলে আমরা শেষ হয়ে যাইতাম। যাই না এদের অ্যাটাকের পাওয়ারটা কতটা, কিন্তু এদের হার্ট কিন্তু অনেক। আরে ধুর, এতক্ষণ লাগে নাকি মরতে ভাই, কতক্ষণ ধরে শট দিচ্ছি, যাই হোক ফাইনালি মরছে, মানে বিরক্তিকর একটা জিনিস। ও যদি আমার সাথে ফাইট করতো তাহলে কিন্তু জিনিসটা অতটা বিরক্তিকর ছিল না, কিন্তু শালার ফাইট করে না কিচ্ছু না, মানে কেমন একটা জিনিস। সব মিলে একটা কথাই বুঝতেছি না যে এখানে একটা বিশাল গুহা কে তৈরি করলো এক রাতের মধ্যে, আমার এই জিনিসটা মাথায় একেবারেই কাজ করতেছে না। তার উপর আবার এই গুহার মধ্যে চার্লস কিভাবে আসলো, মানে সব মিলে কিন্তু আমি একদম টোটালি কনফিউজ। যাই হোক, এখানে রাত হয়ে গেছে, এখন আমাদেরকে ঘুমাইতে হবে তাড়াতাড়ি করে, আর এখানে আমরা ঘুমাই গেলাম। আর ঘুমানোর পরে আমরা, আরে এত তাড়াতাড়ি সকাল হয়ে যায় কেমনে, আসলেই তো সকাল হয়েছে, কিন্তু কিছু বুঝতেছি না, একটু অ্যাবনর্মাল লাগতেছে জিনিসটা, এখানে ভোর হয়ে আছে মানে পুরোপুরি সকালও কিন্তু হয় নাই। সব দিকে কেমন জানি একটা কনফিউশন তৈরি হয়ে আছে, এটা কি। আরে ভাই, এখানে এখানে গুহাটা ছিল না, এটা কই। আরে এটা গুহা ছিল, আরে ভাই এখানে গুহা ছিল। আমি ভাই আমি আমি পাগল হয়ে যাব, সত্যি সত্যি আমি পাগল হয়ে যাব, এই জায়গায় গুহা ছিল। কেউ কেউ একটা শয়তানি করে মানে মুখটা বন্ধ করে দিছে মনে, দাঁড়া আমি একটু খুঁড়ে খুঁড়ে ভিতরের দিকে যাই। আরে ভাই আর কত দূর যাব ভাই রে ভাই, এখানে আসলেই গুহা ছিল, পুরো গুহাটা উধাও হয়ে গেছে। ভাই রে ভাই, আমি 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 পাগলা হয়ে যাব সত্যি, আমার কি হচ্ছে আমার দ্বারা, আমার আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো, আমার সাথে কি হচ্ছে এগুলো, আমাকে এই ওয়ার্ল্ড ছাড়া পালাইতে হবে। ভাই কত কষ্ট করে বাড়িঘরগুলো তৈরি করছিলাম, না 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 এখানে থাকা যাবে না, আর এই ওয়ার্ল্ড থেকে আমাকে পালাইতে হবে যেভাবেই হোক। তো বন্ধুরা, এই ছিল আমার নতুন পারমানেন্ট স্কিন নিয়ে আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওটি আসলে কেমন লাগছে সেটা জানাতে আমাদের কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও। আর তার সাথে সাথে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।